আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি কম্পিউটারের সি ড্রাইভ খালি করা যায় তো প্রথমেই আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনটি প্রেস করে দিবেন দেওয়ার পরে এখানে আমি আমার পূর্বেই লেখা ছিল টেম্প আপনাদের যদি লেখা না থাকে তাহলে টেম্প লিখে ওকে ক্লিক করবেন এরপর যে আননেসেসারি ফাইলগুলো দেখা যায় সেটাকে ডিলেট করার জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ বাটনটি একসাথে প্রেস করবেন এরপর সমস্ত ফাইলগুলো সিলেক্ট হয়ে গেলে কীবোর্ড থেকে ডেল বাটনটি প্রেস করবেন এরপর অটোমেটিক কিছু ফাইল ডিলেট হয়ে যাবে আর যেগুলো থাকে সেগুলো ডিলেট করার জন্য আপনার এই টিক মার্ক দিয়ে নেবেন এরপর স্কিপে ক্লিক করবেন বাকিগুলো ডিলেট হয়ে যাবে আর যেগুলো ডিলেট না হয় সেগুলো থাকলেও সমস্যা নাই তো এটি ছিল প্রথম স্টেপ এবার দেখব সেকেন্ড স্টেপ আবারও আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনটি প্রেস করবেন এরপর এখানে লিখবেন টেম্প টেম্প লিখে ওকে দিবেন এরপর কম্পিউটারের কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ বাটনটি প্রেস করবেন এরপর কীবোর্ডের ডিলেট বাটন প্রেস করবেন এরপর অটোমেটিক ফাইলগুলো ডিলেট হয়ে যাবে এবং যেগুলো ডিলেট না হয় সেটার জন্য আবারও টিক দিয়ে স্কিপ এটাতে ক্লিক করবেন বাকিগুলো ডিলিট হয়ে যাবে এবার দেখব থার্ড স্টেপ তো থার্ড স্টেপে আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করে লিখবেন প্রিফেজ এটা লিখে ওকে বাটনে ক্লিক করবেন করার পর কন্ট্রোল প্লাস এ একসাথে প্রেস করবেন এরপর ডিলেট বাটনে ক্লিক করবেন এরপর অটোমেটিক ডিলেট হয়ে যাবে আর যেগুলো ডিলেট না হয় সেটার জন্য টিক মার্ক দিয়ে স্কেপে ক্লিক করবেন তো এভাবে আপনারা আপনার সি ড্রাইভ ক্লিন করতে পারেন এবার স্টেপ ফোর সেটা হলো আপনার যে ফাইলগুলো ডিলেট করা হলো সেগুলোকে কম্পিউটার থেকে ডিলেট করার জন্য রিসাইকেল বিন ওপেন করে নেবেন এরপর আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ বাটনটি প্রেস করবেন এরপর ডিলেট বাটন প্রেস করে ইন্টার দিবেন এরপর সবগুলো আননেসেসারি ফাইলগুলো ডিলেট হয়ে যাবে এবার আমরা আর একটা স্টেপ দেখব সেটা হলো আপনার উইন্ডোজ সার্চ বাটনে যে লিখবেন ডিস্ক ক্লিন তো আমি লিখার পরেই আমাকে সাজেশন দিবে দেখেন ডিস্ক ক্লিন তো ডিস্ক ক্লিন লেখাটা চলে আসছে এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ওকে সিলেক্ট করবেন করার পর আপনার আমার এখানে সবগুলো টিক দেয়া আছে আমি প্রায়ই এগুলো করি তো এখানে যদি টিক মার্ক কোনোটি কোনোটাতে না দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা টিক দিয়ে নেবেন এরপর ওকে ক্লিক করবেন এরপর পারমানেন্টলি ডিলেট করার জন্য আপনার পারমিশন চাচ্ছে। তো আপনি ডিলেট ফাইলে ক্লিক করবেন তো এরপর সি ড্রাইভ ক্লিন করা শুরু করেছে একটু সময় লাগবে তো আমার এভাবে সি ড্রাইভটি ক্লিন হয়ে গেল যদি আরও কোনো সাজেশন আছে তা সেক্ষেত্রে আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন এরপর এটাকে অপটিমাইজ করার জন্য আপনি এই দিস কম্পিউটার ওপেন করবেন করার পরে সি ড্রাইভের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করবেন করার পর টুলসে যাবেন যাওয়ার পরে চেক চেকে ক্লিক করে স্ক্যান করে নেবেন একটু সময় নিবে তো এটা সম্পূর্ণ হওয়ার পর আপনি অপটিমাইজ করে নেবেন একটু সময় লাগবে তো সাকসেসফুলি আমার এটা স্ক্যান হয়ে গেছে তো আমি ক্লোজ করছি এরপর আমি সি ড্রাইভকে অপটিমাইজ করবো এর জন্য আমি অপটিমাইজে ক্লিক করছি এরপর আমার ড্রাইভ সিলেকশন করাই আছে জাস্ট আমি অপটিমাইজে ক্লিক করবো তো আমার অপটিমাইজ হয়ে গেছে এরপর আমি আপনি ক্লোজ করে বের হয়ে চলে আসবেন এভাবেই আপনি আপনার সি ড্রাইভ ক্লিন করতে পারবেন এবং মাঝে মাঝে ক্লিন করলে আপনার কম্পিউটারের আননেসেসারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের উইন্ডোজটি দীর্ঘদিন স্থায়ী হবে এবং আপনি স্মুথভাবে কম্পিউটার পরিচালনা করতে পারবেন এবং বিভিন্ন ভাইরাস বিভিন্ন ক্র্যাক প্রোগ্রাম ফাইল থেকে আপনি রক্ষা পাবেন তো আজকের টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আমি আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত হব সবাইকে ধন্যবাদ